ওয়েলকাম গাইস, স্টেশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অবশ্যই আপনারা ভালো আছেন, আমি আপনাদের খুব ভালো আছি। আজকে অনেক আপডেট আপনারা দেখছেন, এই আপডেটটা হচ্ছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট। যে আপডেটটা শুনলে বা আপনারা আমার ভিডিওটা দেখলে আপনাদেরকে মনের ভিতরে অনেক কেউ সিদ্রা ব্যাংকের P2P KYC নিয়ে অনেক আপনার সমস্যা দূর হবে, আপনার মনের সমস্যা, এবং আপনি বুঝতে পারবেন P2P KYC নিয়ে এত ঝামেলা কেন। সেই ঝামেলাটা কিন্তু একবারে শেষ এই ভিডিওটা দেখলে, বা আপনি অনেকটা শান্তি উপভোগ করতে পারবেন। যে আপনারা অনেকে সিদ্রা ব্যাংকের অনেক টোকেন আছেন, যে মনে মনে ভাবেন যে ভাই আমি সেই টোকেনগুলো বিক্রি করলে তো অনেক টাকা পাবো, কখন পাবো কখন পাবো। এই প্রেশারে কিন্তু আপনি খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু ইউটিউবে পড়ে আছেন, কখন ভিডিও আসবে, কখন কি আসবে, বা কখন আমি অ্যাপস থেকে আপডেট করতে পারবো, সবসময় একটা প্রেশারে থাকেন। যারা অবশ্যই যারা আমরা মাইনিং করি, আমরা কেউই কোটিপতি না, কেউই আসলে একটা ভালো পর্যায়ে নাই, বা আমরা অনেকে আসি, তারপর আমরা কর্ম হিসাবে অনেকে করি বা কর্ম হিসাবে করি না, কেউ পার্ট টাইম হিসাবে করি। আর যার যার ব্যক্তিগত ব্যাপার, সবারই টাকার প্রয়োজন, আমরা কাজগুলো করি। টাকাটা পেলেই কিন্তু আমাদের সমস্যাটা দূর হয়, আমাদের মূল টার্গেট হচ্ছে টাকাটা। এখন এই সিদ্রা ব্যাংকের P2P KYC আমি কিন্তু আপনাদেরকে বলতেছি যে ভাই এই সপ্তাহে আসবে, এই সপ্তাহে কালকে আসবে, পরশু দিন আসবে, বাট এই P2P KYC আসার কিন্তু একটা সময় হয়ে গেছে অলরেডি। যেহেতু তারা মেন নেট বা লিস্টিং করবে বাইন্যান্সে, তারা কিন্তু একটা আপনার এক ধরনের একটা প্রিপারেশন নিয়ে ফেলছে, এবং সিদ্রা ব্যাংকের P2P KYC বা সব কিছু একবারে একটা অ্যানাউন্সমেন্টের ভিতরে আমরা চলে আসতে পারছি। এখন সিদ্রা ব্যাংক আমাদেরকে যে আপডেটটা দিয়েছে, সেই আপডেট হচ্ছে, ডিয়ার সিদ্রা চেন চেন মাইনার্স, প্লিজ চেক ইউর অ্যাকাউন্ট 100% শিওর দ্যাট অল অ্যাকাউন্ট উইল বি ভেরিফাইড, চেক নাও ওয়ে লেন্ডিং ইন্দি। এটা এখন আমি আপনাদেরকে এইটার একটু ব্যাখ্যা করি। ডিয়ার সিদ্রা মাইনার্স, ডিয়ার মানে একটা বন্ধু বা প্রিয়, সিদ্রা মাইনার্স যারা সিদ্রা কয়েনটা প্রতিদিন মাইনিং করেন, তাদের উদ্দেশ্য বলছে প্লিজ চেক ইউর অ্যাকাউন্ট 100% শিওর। সেটা হচ্ছে তাদের, যারা মাইনিংটা করি তাদের অ্যাকাউন্টটা 100% শিওর আপনার কী হতে হবে, শিওর উই দ্যাট ওয়াল ইউ উইল বি ভেরিফাইড, চেক নাও। এখন তাদের অ্যাকাউন্টটা 100% ভেরিফাই আছে কি না, এইটাই হচ্ছে মেল মূল বিষয়। এখন 100% ভেরিফাই বলতে আমরা এখন কী বুঝি, এটাই হচ্ছে মেইন কথা। যেরকম আমরা ক্রিপ্টোকারেন্সি যারা মাইনিং করি, তারা অনেক সময় দেখা যায় ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে আমরা একটা KYC করে ফেলি, চেহারার সাথে বা আপনার সাথে মিল হলেই আমরা KYCটা করতে পারি। এখন বাদ সিদ্রা ব্যাংক কিন্তু এরকম একটা আপনার প্রজেক্ট না, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন। সিদ্রা ব্যাংক হচ্ছে ডিজিটাল কারেন্সি। ডিজিটাল কারেন্সি বলতে আপনারা যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে সিদ্রা আর পাই নেটওয়ার্ক, দুইটা হচ্ছে ডিজিটাল কারেন্সি। এটা কিন্তু এক ধরনের, যেরকম আপনার টাকা মনে করবেন বা আপনার ডলার মনে করতে পারেন, এক এক রাষ্ট্রের এক একটা যেরকম টাকা বা মুদ্রা থাকে, এটাও কিন্তু সিদ্রা ব্যাংকটাও কিন্তু আছে, সিদ্রা কয়েনটাও কিন্তু একটা মুদ্রা, এক ধরনের মুদ্রার মতো হবে। এইটা বিনিময় করে আপনি কোনো কিছু যা খুশি তা, শপিং বা আপনি কিছু যে কোনো মনে হচ্ছে যা কিনতে পারবেন পাই নেটওয়ার্কে, পাই কয়েনের মতো। এটা হচ্ছে মূল কথা। এখন আপনারা অবশ্যই জানেন যে কোনো একটা ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্ট করতে যান, যেরকম একটা ইসলাম ব্যাংক বা সোনালী ব্যাংকে যদি একটা অ্যাকাউন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন, তাদেরকে দেওয়া কী কী প্রয়োজন। আপনি আপনার NID কার্ড দিবেন, তারপর ছবি দিবেন, তারপর নমিনি দিবেন, তারপর একজন রেফারেন্স দিবেন। মানুষ কয়জন প্রয়োজন, আপনি একজন ব্যক্তি, তারপর কিন্তু আরও দুইজন ব্যক্তির কিন্তু আপনার হেল্প বা আপনার একটা ডকুমেন্টস বা একটা অথরিটি কিন্তু তাদের প্রয়োজন, যে আপনি মানুষটা সঠিক কিনা সেটা যাচাই বাছাই করার জন্য তাদের কিন্তু এই প্রক্রিয়াগুলো খুবই দরকার। এখন সিদ্রা ব্যাংক এটাও যেহেতু একটা একটা ব্যাংক, সেই ক্ষেত্রে আপনি একটা ভোটার আইডি কার্ড দিয়ে যদি চলে আসতে পারেন, সেই ক্ষেত্রে আসলে ব্যাংকটার একটা সিকিউরিটিটা থাকলো কি, এটা সিকিউরিটির আপনার কিছু প্রয়োজন। যেরকম আপনি যদি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে যান, প্রথমত আপনি NID কার্ডটা দিবেন, নমিনিটা দিবেন, শেষ বেলা আপনার কিন্তু হয়ে যাবে, তা না। আপনার কিন্তু ওই ব্যাংকের এমন একজন সদস্য থাকতে হবে, সে আপনাকে যদি রেফারেন্স করে, সে যদি আপনাকে চিনে, বা আপনি এমন একজন মাধ্যমের কাছ থেকে আসছেন যে একটা ব্যাংকের মানুষ বা কর্মকর্তা বা ম্যানেজার বুঝতে পারে যে মানুষটা কোনো আসলে প্রতারণার ব্যক্তি না, সে যদি জানতো এই লোকটা প্রতারণা, সে আসলে কিন্তু তার রেফারেন্সটা দিত না। বাট সে যদি কোনো একটা কার্যক্রম করে, কার রেফারেন্স দিয়েছে, সে কিন্তু ওই রেফারেন্সটা কিন্তু খুঁজে উল্লেখ করবে। বাট এটাও কিন্তু একটা এক ধরনের সিকিউরিটি বা একটা নিরাপত্তা। এখন সিদ্রা ব্যাংকও কিন্তু এরকম সেম হুবহু কিন্তু একটা আমাদের থেকে নিরাপত্তা খুঁজতেছে। এই নিরাপত্তা
ব্যবসাটা করার জন্য, যেহেতু আমরা যদি কোনো একটা আমার আশেপাশে এলাকায় যদি একটা ব্যাংকে যাই, সেই ক্ষেত্রে একে অপরের সাথে দেখা হয়, আমার এলাকার বাড়ির মানুষ বা পাশের মানুষ আমরা নিয়ে যেতে পারি। বাট এই সিদ্রা ব্যাংকটা হচ্ছে একটা আপনার দুবাই ভিত্তিক বা কাতার ভিত্তিক একটা প্রজেক্ট। এটা এইটার আপনার প্রজেক্টগুলো অনেক জায়গায় আছে, সেটা হচ্ছে আপনার সৌদি আরব আছে বা আপনার সংযুক্ত আরব আমিরাত, এটা এটার প্রজেক্ট আছে বা বিভিন্ন ব্রাঞ্চ আছে। সেই ক্ষেত্রে আপনি তো ওই জায়গায় গিয়ে আসলে এটার KYC-টা বা আপনি ওই জায়গায় গিয়ে সব কিছু সাবমিট করতে পারবেন না, যার কারণে সিদ্রা ব্যাংক এই P2P ভেরিফিকেশনটার মাধ্যমে যে আপনি সিদ্রা কয়েন যারা মাইনিং করে তাদের একটা গ্রান্টেড নিচ্ছে। এইটাই হচ্ছে মূলত বিষয়, এইটার জন্যই কিন্তু আমরা এত তাড়াহুড়ো। আমি আপনাদেরকে কথাগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার কাট কিন্তু বললাম, আপনি অবশ্যই বুঝতে পারছেন কথাগুলো শুনে। ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক উপকৃত হবে বা অনেক কিছু শিখতে পারবেন, সেটা শিখুনি অনেক কিছু থাকে, বোঝার কিছু থাকে। অবশ্যই যারা জানতেন না যে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে কী কী প্রয়োজন, অবশ্যই সেটাও কিন্তু আপনার জানা হইলো। অনেক অনেক লোক আছেন যে তারা ABCDও পড়তে পারে না বা ব্যাংকে কী কী লাগবে সেটাও জানেন না, অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে আসলে দেখলে আপনাকে অনেক হেল্প হবে। এখন এই কারণটাই কিন্তু আমাদের P2P KYC-টা কিন্তু খুবই একটু ডাউনে চলে যাচ্ছে বা একটু লেট হচ্ছে। লেটটা হচ্ছে আপনি যদি এই সিদ্রা ব্যাংকের এই ডকুমেন্টগুলো যদি পার টু পার আপনার অ্যানাদার ব্যক্তি মানে দুজন ব্যক্তির সাথে যদি আপনি KYC-টা করতে পারেন, ওদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করতে যে প্রসেসগুলো লাগে সেই প্রসেসগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন এই জন্য তারা কী কী নিচ্ছে, প্রথম আপনার স্টার্টিং থেকে, তারপর আপনার ইমেল ভেরিফাই নিচ্ছে, তারপর আপনার ওয়ালেট নিচ্ছে, তারপর আপনার ফটো নিচ্ছে, তারপর আপনার NID কার্ড দিয়ে ভেরিফাই নিচ্ছে, তারপর আপনি দুজন ব্যক্তির সাথে আপনার একটা সেলফি ভিডিও নিচ্ছে, তারপর আপনার কি, তারপর হচ্ছে প্রাইস ক্যালকুলেশন, তারপর লিস্টিং হবে। এখন দেখেন যে ব্যাংকে একটা সাধারণটা ব্যাংকে যে যে কাজগুলো করতে হয়, আপনি মনে করেন একটা ব্যাংকে গেছেন, তারপর আপনি অ্যাকাউন্ট করবেন, ফর্ম নিছেন, তারপর আপনি তাকে জমা দেবেন ভোটার আইডি কার্ড, ফটো, সেলফি সব দিছেন, তারপর আপনি ওই জায়গাতে আপনার অ্যাপ্লাই করছেন, তারপর আপনার দুইজন ব্যক্তির আপনার মনে করেন একজন ব্যক্তির আপনার গ্যারান্টেড লাগছে, সেটা এইজন ব্যক্তি, তারপর আপনি ওই জায়গাতে টাকা রাখছেন পরে তুলছেন, বাট একবার কার্যক্রম কিন্তু কিছু হুবহু মিলে যাচ্ছে। বাট এই কারণে আমি কিন্তু আপনাদের এই জিনিসটা বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে সিদ্রা ব্যাংকের যে অনেকে বলতেছেন ভাই P2P KYC-টা কেন আসে না, তাদেরকে বলবো ভাই এই P2P KYC এত সহজে আসবে না, বাট এত সহজে আপনি করতে পারবেন না, যেহেতু একটা ব্যাংকের প্রসেস, এটাতে অনেক সময় লাগবে, অনেক টাইম লাগবে। বাট অনেক টাইম বলতে এরকম P2P KYC-টা যখন চলে আসবে তখন কিন্তু আমরা 2-4 দিন 1 সপ্তাহের ভিতরে কিন্তু কমপ্লিট করতে পারবো। এখন P2P KYC-টা কীভাবে করবেন, আপনার অনেক ডিপ্রেশন আছে ভাই এটা কীভাবে করবো অনেক মানুষ জানে না, সেটা হচ্ছে আপনারা কোনো টেনশন নিতে হবে না। আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। আমার যারা ইউটিউব চ্যানেল মেম্বার আছে আমরা সবাই একে অপরের সাথে KYC করতে পারবো। বাট আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি যে আমার সিদ্রা আমার ইউটিউব চ্যানেলে যত মেম্বার আছেন বা আমার যত পাশাপাশি যত মেম্বার আছেন, তারা আপনারা একে অপরের সাথে আমি আপনাদেরকে কানেক্ট বা যোগাযোগ করিয়ে দিব, যে একে অপরকে সাথে নক করে আপনারা কোড করে দিতে পারবেন। আর আমার যত পার্সোনাল আমার VIP গ্রুপে যাদের মেম্বার আছে তাদের আসলে দায়িত্বটা আমার কাছেই আছে, আমি আপনাদেরকে KYC-টা কীভাবে কমপ্লিট করবেন সমস্ত প্রসেস A to Z দেখিয়ে দিব বা আমি নিজেই আপনাদেরকে করে দিব। আপনারা অবশ্যই কোনো টেনশন নেবেন না, ডিপ্রেশন নেবেন না। অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আপনার সমস্যাগুলো কিন্তু যারা যারা বলতেছেন ভাই P2P ভেরিফিকেশন কেন আসে না, তারা কিন্তু দূর হয়ে গেছেন, অবশ্যই আমি বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন অবশ্যই আপনারা তাড়াহুড়ো হড়জোর করবেন না, আর কিছু কিছু কার্যক্রম আছে যে কার্যক্রমগুলো আপনারা একটু খুব বিরত থাকতে হবে, সেটা হচ্ছে আপনার এই যারা P2P KYC আগের ব্যাচে করে ফেলছেন তারা একে অপরের সাথে লেনদেন করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে, আপনার ওয়ালেট থেকে কোনো কয়েন ট্রান্সফার করবেন না, আর কেউ এইটা কয়েন কেনার জন্য রিকোয়েস্ট দিবেন না। পেপালের মতো যেরকম কয়েন কেনা আপনি কাউকে যদি আপনি টাকা দিতে চান বা ডলার দিতে চান সেক্ষেত্রে রিকোয়েস্ট দিয়েও কিন্তু আনা যায়, সেটাও করবেন না, এবং আপনারা না বুঝে চাপাচাপি করবেন না। এবং আপনি প্রতিদিন যখন মাইনিং করতে পারবেন সার্ভার অ্যাক্টিভ থাকবে, সবসময় মাইনিংটা করার চেষ্টা করবেন, মাইনিং বন্ধ রাখবেন না। যদি মাইনিংটা বন্ধ রাখেন এমনও হতে পারে যে আপনার আপনি অ্যাকাউন্টটা ব্যান করেও দিতে পারে, যেহেতু আপনি অ্যাক্টিভ নাই, যেহেতু আপনি কেন সিদ্রা ব্যাংকে আসছেন, আপনি যেহেতু অ্যাক্টিভ তাদের এমন একটা মেম্বার দরকার যারা অ্যাক্টিভ,
বা অলওয়েজ লেনদেন করবে, ব্যাংকের সাথে কানেক্টেড থাকবে বা ইনভেস্ট করবে বা তাদের থেকে লোন নিবে, ধার নিবে, এরকম প্রয়োজন। আপনি যদি একবার সিদ্ধে করে ফেলেন, তারপর একটা একটা মনে করেন জায়গায় বুকিং দিয়ে রাখেন, কিন্তু আপনি জায়গায় বসলেনও না, কিছু করলেন না, কিন্তু জায়গাটা শুধু শুধু দখল করে রাখছেন, এক্ষেত্রে এরকম হতে পারে। বাট আপনি সবসময় মাইনিং অ্যাক্টিভ থাকবেন এবং এতটুকু পর্যন্তই থাকবে, আর আর কেউ বিক্রি করবেন না, কেউ কারোর থেকে কেনা বেচা করবেন না, এটা থেকে বিরত থাকবেন। আমি কিন্তু নেক্সট আরও একটা ভিডিওতে বলে দিচ্ছি। আর আপনারা যারা যারা আছেন, তারা আমার সিদ্ধে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন, ভিআইপি গ্রুপে। আমি আপনাদেরকে যারা আমার ভিআইপি গ্রুপে জয়েন হ লোকাল গ্রুপে জয়েন বা ভিআইপি গ্রুপে দোনো গ্রুপে জয়েন হওয়ার জন্য কী কী করতে হবে আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অবস্থায় আমাকে একটি স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট দিয়ে আপনি লোকাল গ্রুপে দিবেন, আমি আপনাকে ভিএপি গ্রুপে অ্যাড করে নিব। ভিএপি গ্রুপে অ্যাড করে নিলে যেটা হবে, আমার ভিএপি গ্রুপে যারা যারা মেম্বার থাকবে তাদের সমস্ত দায়িত্ব স্টেশনারি ইউটিউব চ্যানেলের কী কখন কী করতে হবে কী না করতে হবে আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাদেরকে বলে দেবো। আপনাদেরকে একটা গাইডলাইন দেবে, সেই গাইডলাইন অনুসারে আপনারা চলবেন। আপনাদের যত সমস্যা আছে সব সমস্যাগুলো আমি দেখবো। অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই লোকাল গ্রুপে আমার সাথে অ্যাড হবেন। আর আমি আপনাদেরকে অ্যাডটা কখন দিব সেটা আমি একটু অবশ্যই জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার আজকে এই এই 1 তারিখ থেকে আমি কিন্তু আপনাদেরকে আমার ভিএপি গ্রুপে আপনাদের জয়েন করে নিব। অ্যাডগুলো আপনারা দিয়ে রাখবেন, আমি কিন্তু 1 তারিখের পরে আপনাদেরকে জয়েন করে অ্যাড করে আপনাদের সাথে কথা বলবো, সরাসরি লাইভে কথা বলবো। আপনাদের কোনো সমস্যা আছে সমস্যাগুলো সলিউশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।